একটু কথা বলি আপনার সঙ্গে, আজকেই সমুদ্রের পাড়ে আসা কেন, মানে ঘূর্ণিঝড়ের কথা জানা? আসলে ঘূর্ণিঝড়ের আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসছি গাজীপুর থেকে, আমরা আসলে শুনতে পাই যে ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আসলে এই অভিজ্ঞতা আমাদের নাই, তো আমরা একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছি যে ভবিষ্যৎ ওই অভিজ্ঞতা নেওয়ার জন্য আসা। শুনছিলেন এমন অনেক পর্যটক এসেছেন যারা অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জায়েদ যেমনটি জানাচ্ছিলেন ঠিক একই রকম অবস্থা কক্সবাজারও। জায়েদ শাহপুরের দ্বীপে যেমনটি বলছিলেন গুড়ি গুড়ি বৃষ্টি, ঠিক একই রকম কক্সবাজারেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্রের যে চিত্র সেটিও এর আগের তুলনায় আরও কিছুটা শক্তি বৃদ্ধি পেয়েছে ঢেউয়ের, কিন্তু যে বৃষ্টির যে মাত্রা সেটি কিন্তু খুব বেশি না। কিন্তু যে সমুদ্রের পাড়ে যারা এসেছেন তাদেরকে দূরে রাখার যে চেষ্টা সেটি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা করছেন, এবং সমুদ্রের পাড়ে এসে অনেকেই ভিড় করেছেন দেখার জন্য যে এই সময়ে অবস্থাটি কী দাঁড়ায়। এবং সব মিলিয়ে বলা চলে ঘূর্ণিঝড় মোখার যে অগ্রভাগ এই মুহূর্তে এরই মধ্যে প্রবেশ করেছে বলা হচ্ছে, তার প্রভাবে কিছুটা বাতাস বৃদ্ধি পেয়েছে আর সমুদ্রের ঢেউ কিছুটা বাড়তি শক্তি লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরে তেমন যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আবহাওয়ায় এখন পর্যন্ত হয়েছে সেটি বলা যাচ্ছে না, কারণ যেটি বলা হয়েছে ঘূর্ণিঝড় মুখার যে মূল শক্তি সেটি মিয়ানমার অংশের দিকেই বেশি প্রবাহিত হচ্ছে, সে বেশি প্রবাহিত হওয়ার সম্ভাবনা। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখছি যে কিছু কিছু সময় মেঘের যে ঘনঘটা সেটি কিছুটা কমে যাচ্ছে, আবার কিছুটা পরিবর্তিত হচ্ছে তার কিছুক্ষণ পরেই, আবার বৃষ্টির যে বিষয়টি সেটিও কিছুটা বেড়ে যাচ্ছে কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় একদম গুড়ি গুড়ি, যেমন এখন একদমই বৃষ্টির প্রভাব নেই। তো সব মিলিয়ে যে অবস্থা সেটি পর্যটক অনেকেই এখন সমুদ্র যে তীরবর্তী যে জায়গা সমুদ্রের বীচ সেই বীচে আসার চেষ্টা করছেন অনেকেই। আর ঘূর্ণিঝড় মুখার যে অবস্থা সেটি কিন্তু হয়তো বলা হচ্ছে 12টা থেকে 3টা এর মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হেনে সেটি আস্তে আস্তে তার শক্তি ক্ষয় হবে। যে পরিস্থিতি এখন রয়েছে সেটি হয়তো সামনে আরও কিছুটা ঢেউয়ের পরিমাণ বাড়া কিংবা বাতাসের তীব্রতা বাড়া সেটি হয়তো আসতে পারে। আমি রয়েছি কক্সবাজারে, জানাবো পরবর্তী আপডেট। অন্তরা।